All right, so ladies and gentlemen, boys and girls, this is Devraj. And this is Meghna. You are watching Eat Like a Bong. Welcome back to our YouTube channel. আদিম যুগের মানুষদের একটা খাবার খেতে খুব পছন্দ ছিল, সেটা হচ্ছে পোড়া খাবার। তুমি তো আদিম যুগের মানুষই, এবার মানুষদের বলে আমাদের একটা খুব পছন্দের খাবার ছিল। পোড়া খাবার খেতে তারা খুব ভালোবাসত। এটা আমি আগেও বলেছি। ভালোবাসতো না। এখন আর আমরা ভালোবাসি। মারতে না দেবরাজকে, আমি চিকেনটা কাটতে অ্যান্ড চিকেনটা ম্যারিনেশন প্রসেসটা ফার্স্টে তোমাদের দেখাই। তোমরা জানো তন্দুরি চিকেন অনেক রকমের হয়, এক হচ্ছে বোনলেস আর একটা হচ্ছে বড় বড় টাংড়ি নিয়ে। আর যেহেতু আমাদের চ্যানেলে তোমরা জানোই একটা আদিবাসী রয়েছেই, তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো তার প্রকাশে আদিম যুগের মানুষ রয়েছে, তাকে দেখতেও আদিম যুগের মতনই, সে কোনো রকম ইভলিউশন হয়নি। তার জন্য সে তো টাংড়ি খাবে, তার জন্য আমরা একটু স্লিট করে নিচ্ছি টাংড়িগুলোকে, যাতে জুসেসগুলো ভালো করে তার মধ্যে ঢোকে। কেটে নেবে টাংড়িগুলোকে, শেষগুলো ঢোকে আমরা কেটে নেব। তো এবার আমরা এই স্লিটসগুলো যেহেতু হয়ে গেছে, এবারে যাদের পকেট পকেট হয়ে গেছে, যাতে আমরা ম্যারিনেশনটা ভালো করে ওর মধ্যে দিতে পারি। এবার আমরা স্টার্ট করব ম্যারিনেশন প্রসেসটা। এখানে দুটো স্টেজ আছে ম্যারিনেশনে, আমরা যে ম্যারিনেশনটা করছি এটা ফার্স্ট স্টেপ। এটাতে লাগছে হচ্ছে নুন, লেবু আর ভিনেগার আর আদা রসুন পেস্ট। তো এবার আমরা নুনটা দিচ্ছি, নুন দেওয়ার পরে এবার আমরা দিচ্ছি আদা রসুন পেস্টটা। এটা একসাথেই রয়েছে, তোমরা আলাদা আলাদা আদা রসুন পেস্ট আলাদা আলাদাও দিতে পারো। এই গেল আদা রসুন পেস্ট। এবার আমরা লেবু দিচ্ছি আদা রসুন পেস্টের পরে, আর এই লেবুর ফ্লেভারটা ঢুকলে মাংসটা খুব সফট হবে এবং ভিতরে ফ্লেভারটা খুব ভালো যাবে। লেবু দেওয়ার পর আমরা দেবো ভিনেগার, ভালো করে স্লিটসগুলোর মধ্যে জিনিসটাকে ঢোকাতে হবে। সো ইটস ডান অ্যান্ড এবার আমরা এটাকে আধ ঘন্টা 45 মিনিটের জন্য রেখে দেবো। দেন সেকেন্ড যে প্রসেসটা ম্যারিনেশনের সেটা তোমাদের দেখাচ্ছি, যেটা হতে এখন 1 সেকেন্ড লাগবে। সুপ সুপ করে চলে আসো। তন্দুরি চিকেন তো আমরা খাবো, বাট তোমাদেরা কী করবে ততক্ষণ যতক্ষণ আমরা প্রিপারেশন করবো? সাবস্ক্রাইবটা করো, আমরা মোটিভেটেড হব। ওকে, আমাদের একদম 20,000 সাবস্ক্রাইবার একদম কাছে এসে গেছি। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা অ্যাকচুয়ালি মোটিভেটেড, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের কাজটা ভালো হচ্ছে, তোমরা ভালোবাসছো। সো ম্যারিনেশনটাতে স্টার্ট করা যাক। ওকে, লেটস স্টার্ট দ্য ম্যারিনেশন। 45 মিনিটস ডান, আর আমাদের ম্যারিনেশনের ফার্স্ট স্টেপটা হয়ে গেছে, এবার সেকেন্ড স্টেপটার দিকে এগোনো যাক। ফার্স্ট হচ্ছে এতটা মতন সর্ষের তেল, যেটা চলে যাবে একটা আলাদা বলে। সরষের তেলের পর এবার যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার ভালো করে এটাকে একটা থিক পেস্ট মানে একটা মানে এরম এরম করে জিনিসটাকে গোলাতে হবে, তন্দুরির যে কালারটা হয় সেটা চলে আসে যাতে, সেই কারণে। এবার এর মধ্যে যাবে আদা রসুন পেস্ট। আমরা মাংসের ফার্স্ট স্টেপটাতে আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর এটাতেও আমরা আদা রসুন পেস্ট দেবো। তো 2 কাপ দই আছে, ভালো মতন দইটা চলে যাবে পুরো জিনিসটাতে, যতটা পারবে একটু একটু জলটা চিপে নিয়ে দইটা দেবে। একদম জল জল দই দিলে কি হবে, মাংসতে স্টিক করবে না। এবার লেবুটা যাবে। এবার যাবে কসুরি মেথি, যেটা একটু হালকা ভুনে নেওয়া হয়েছে। আর এবার এই জিনিসটা যে যাবে, এবার মাংসটা যেটা এতক্ষণ ধরে রেস্ট হচ্ছিল 45 মিনিটস ধরে, সেটা তোলার পালা, আর সেটাকে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে মিক্স করার পালা। অনেক ঘুম হয়েছে, এবার চলো তোমাদের কাজ হচ্ছে এর মধ্যে চলে যাওয়া। দেখো জাস্ট, আমরা ভালো করে এই মিক্সচারটাকে মাংসর যে জায়গাগুলো স্লিট করে দিয়েছিলাম ওই জায়গাগুলোতে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে পুরো ইনফিউজ হয়ে যায় ফ্লেভারসগুলোর মধ্যে, মশলাটা যাতে ঢোকে ভিতরে। এবার এটাকে রাখার কথা হচ্ছে আরও প্রায় 1.5 ঘন্টা মতন,
তারপরে আমরা ডাইরেক্ট তোমাদের সাথে কাঠকয়লার উপরে এটাকে রেখে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও মাই গড, পাঁচ দেওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। ঘাম বেরিয়ে গেল, তবে খাওয়ার জন্য আমরা সবকিছু করতে পারি। অলরাইট, সো আমাদের এই যে চিকেন তান্দুরির যে সব প্রিপারেশনের জিনিসপত্র আমরা নিয়ে চলে এসেছি। এবার চিকেন তান্দুরি আমাদের গরম হয়ে গেছে, এবার স্টার্ট করে দেওয়া। তো এবার আমরা এই ফার্স্ট যে ও আওয়াজটাই আলাদা হলো। আর একটা চিকেনের পিস, এবার মেন খেলাটা শুরু হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো যে চিট 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 একটা আওয়াজ। আমাদের প্রায় তন্দুরি তো সব হয়ে গেছে, আমাদের ফুড হয়ে গেছে, আর এই লাস্ট একটা হচ্ছে। সো এই যে তন্দুরিটা আছে, তন্দুরিটা করে নিই, দিয়ে তারপর বাড়ি থেকে একদম নিচে গিয়ে আবার জমিয়ে খাওয়া হবে। যে আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, ধোঁয়াটা ওইখান থেকেই যদি আমি টেস্ট করি পুরো তন্দুরি চিকেনের যে স্মেলটা, যে ফ্লেভারটা ওটা এসছে, দেখতে হবে যে চিকেনটা কতটা সফট হয়েছে। কারণ টেস্ট করতে ধরো না চিকেনটাকে সফট হতে হবে। সো এটাই করে নিয়ে আমরা দেখা করছি একবারে নিচে, সন্ধ্যে হয়ে এসেছে, নিচে কথা হচ্ছে, জমে যাবে। ওকে, সো আমাদের টাঙ্গুড়ি কবাব এসে গেছে। চিকেন তন্দুরি এটা আমার, এটা তোমার না, ওটা আমি খাবো। না 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 না, আচ্ছা আচ্ছা, আমি আর লোভ সামলাতে পারছি না। লেটস স্টার্ট। ওকে, সো আমরা ফার্স্ট ট্রাই করি খাওয়াটা, এই দিক থেকেই স্টার্ট করা যাক। সো চাট মশলা দিয়ে বেশ আমরা বেশ মজিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার চিকেন তাংরি কাবাব। এটা কি, এটা কি, আমেজিং খেতে। আমি খাচ্ছি, আমারটাতে ভাগ বসার জন্য। ওকে, সো আমি একটা এত বড় চাঙ্ক নিয়েছি, মাংসটা একদম ভিতর থেকে ওয়েল কুক আছে, দেখো শুধু ফ্রেশ মাংস একদম ওয়েল কুক। আর এটাকে দিয়ে একটু খাওয়া যাক। মাংসটা যেরকম সফট হয়েছে ঠিক তেমন খেতে হয়েছে। দারুণ ফ্লেভার, স্মোকি ব্যাপারটা আছে, লেমনের একটা আলাদা রিফ্রেশ যে ব্যাপার, মানে মাংসটা যে ওয়েল কুক হয়েছে না, যত খাচ্ছি তত ভেতরে বুঝতে পারছি যে পুরো ফ্লেভারটা গেছে। যেটা দেখো এই মাংসটা দেখতে পাচ্ছ, একদম ওয়েল কুক হয়েছে, একদম তন্দুরের মতন ফ্রাই হয়েছে, অ্যান্ড জাস্ট দেখো একদম জুসি ব্যাপারটা আছে, খেয়ে দেখা যাক। রান্ডা ঝুড়িয়ে গেল গো, একদম সে তন্দুরি চিকেন টেন্ডার, একদম সফট ভেতর অব্দি একদম মশলা ঢুকেছে, বেশি পড়েও নি, একদম পারফেক্ট আছে। প্রথম প্রথম যে দুটো একটু বেশি পুড়ে গেছে, এবার ভেতরটা দেখে কিন্তু কুকিংটা ঠিক আছে। আমার যা লাগে, আমি আর কি বলবো, আমি তো স্পিচলেস হয়ে গেছি আজকে, পুরো পুরো বেবাক। আমাদের রেশমিকা বেশি ভালো না এটা বেশি ভালো?
দুটোই মিক্সওভার জায়গায় তন্দুরি চিকেন জমবে না আমাদের আজকে কিছু বলার নেই। তন্দুরি চিকেন তোমরা সবাই জানো কিরকম খেতে, আমি আলাদা করে তোমাদের বলবো। দেখো বাড়িতে তোমরা নিজেরাই বলবে যে দাদা কি খেলাম। তন্দুরি চিকেন আমাদের টোটালি সাকসেসফুল, দারুণ অ্যামেজিং খেতে হয়েছে, অসাধারণ, কোনো কথা হবে না। তোমরা বাড়িতে বানিয়ে খাও, দিয়ে আমাদেরকে জানো যে তোমাদের এই তন্দুরি চিকেনটা কিরকম লাগলো। যদি ভিডিওটা পছন্দ হয় ভিডিওটাকে একটা লাইক করতে অবশ্যই ভুলো না, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমরা না আজকে বেশি কথা বলতে পারছি না, কারণ আমরা এত ভালো খাবার পেয়েছি তো, না খেলে অপোনেন্ট পার্টি খেয়ে চলে যাবে, ঠিক আছে? সো অপোনেন্ট পার্টি মানে তো অপোনেন্ট পার্টি খেয়েও যাচ্ছে বকেও যাচ্ছে। খাই খেয়ে খেয়ে আমরা খেয়ে যাই কথা হচ্ছে, আমরা খাই না তো পার্টি চলে আসবে। এই যে না দেখ আমি খাবো তো নাকি না, পরে কথা হচ্ছে, অনেক সময় পরে দিচ্ছি। বাবা দেবরাজ কি করে খাচ্ছ? কতদিন পরে খেতে পেয়েছে বলে, কতদিন পরে খেতে পেয়েছে? কতবার তন্দুরি চিকেন খাচ্ছো? হ্যাঁ তন্দুরি, এই হচ্ছে আদিম মানুষ এইভাবে খায়। দেখুন সবাই ভালো করে দেখুন, ধ্যান সে দেখে ইস ইনসান কো।